ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় বাড়িতে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাবা মায়ের কথা শুনছো। তোমাদের তো পড়ালেখা থামিয়ে রাখলে চলবে না ছোট্ট সোনামণিরা, তাই আজকে আমরা প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠটি মনোযোগ সহকারে দেখব। আমি আশা করি আমার এই পুরো পাঠটি তোমরা আমার সঙ্গেই থাকবে। তো পাঠ শুরু প্রথমেই আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা যদি একটি ব্যায়াম দিয়ে শুরু করি কেমন হয়? তোমরা কি আমার সঙ্গে ব্যায়ামটি করবে? তাহলে চলো আমরা ব্যায়ামটি শুরু করি। আমি তোমাদের প্রথমে কিভাবে ব্যায়ামটি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। আমরা যখন ব্যায়ামটি শুরু করব তখন সোজা হয়ে দাঁড়াবো। যখন আমি এক বলব তখন ডান হাতের তালু দিয়ে বাম হাঁটু উঁচু করে স্পর্শ করব, বাম হাঁটু। অন্যদিকে আমার বাম হাতটা সোজা থাকবে। আমি আবার দেখাই ছোট্ট সোনামণিরা, যখন আমি এক বলব তখন আমি ডান হাতের তালু দিয়ে বাম হাঁটু উঁচু করে স্পর্শ করব, আমার বাম হাত সোজা থাকবে। আবার যখন দুই বলব তখন আবার সোজা হয়ে দাঁড়াবো। যখন আমি তিন বলব তখন আমার বাম হাতের তালু দিয়ে ডান হাত হাঁটু উঁচু করে স্পর্শ করব, আমার ডান হাতটা সোজা থাকবে। আবার যখন আমি চার বলব সোজা হয়ে দাঁড়াবো। এভাবে আমরা তিনবার এই ব্যায়ামটি অনুশীলন করব। তোমরা আমার সঙ্গে করো। এক বললে হাতের তালু দিয়ে ডান হাতের তালু দিয়ে বাম হাঁটু উঁচু করে স্পর্শ করব, ঠিক আছে? শুরু করি। এক, দুই, তিন, চার। আবার করি। এক, দুই, তিন, চার। ছোট্ট সোনামণিরা, তোমরা কি আমার সঙ্গে অনুশীলন করছো? তাহলে আবার আরেকবার আমরা এটা অনুশীলন করি। এক, দুই, তিন, চার। তোমরা নিশ্চয়ই এই ব্যায়ামটি আমার সঙ্গে করেছো, আবারও তোমরা বাড়িতে এই ব্যায়ামটি অনুশীলন করবে। ছোট্ট সোনামণিরা, তোমরা তো ব্যায়ামটি দেখলে, কেমন লাগলো তোমাদের? চলো এবার আমরা একটি গল্প শুনি। তোমরা কি গল্প শুনতে পছন্দ করো? নিশ্চয়ই করো। তাহলে চলো আজ তোমাদের একটি গল্প শোনাই। একদিন রাস্তার ধারে একটা গাছ, অনেক সবুজ পাতা ছিল তাদের। গাছের পাতাগুলো হেলে দুলে খেলা করত, খুব আনন্দ পেত। একদিন খুব জোরে ঝড় এলো। গাছের পাতা খেলতে খেলতে একটু পাতা টুক করে ছেড়ে নিচে পড়ে গেল। প্রচণ্ড বাতাসে যখন পাতাটি দূরে সরে যেতে লাগলো তখন সে ভাবতে লাগলো, আজ বুঝি ঝড় আমাকে উড়িয়ে নিয়ে যাবে, আমি বুঝি আর এখানে খেলা করতে পারবো না। তার খুব মন কষ্ট হলো। তার এই কথাটি নিচে পড়ে থাকা একটি ছোট মাটির ঘেলা বুঝতে পারলো। সে তখন পাতার কাছে গিয়ে বলল, তোমার ভয় নেই, আমি আছি, আমি তোমাকে বাঁচিয়ে দেব। এই বলে মাটির ঘেলাটি কী করলো, পাতার উপরে গিয়ে বসলো। ঝড় আর মাটির ঘেলার ইসে কী করতে পারলো না, পাতা কুড়িয়ে নিতে পারলো না। তখন কী করলো, পাতাটি আর অন্যদিকে যেতে পারলো না, পাতাটি রয়ে গেল। হঠাৎ করে ঝড় থেমে গেল। তখন কী হলো, বৃষ্টি শুরু হলো। যখন বৃষ্টি শুরু হলো তখন কী হলো, বৃষ্টির পানিতে মাটির ঢেলাটি কী হতে লাগলো, ভিজে যেতে লাগলো। তখন মাটির ঢেলাটি ভাবছে, আজ বুঝি আমি একেবারেই গলে যাব। তখন পাতাটি কী করলো, মাটির ঢেলাটিকে বললো, ভয় নেই বন্ধু, আমি আছি। তখন পাতাটি কী করলো, পাতাটি মাটির ঢেলার উপরে গিয়ে এভাবে বসলো। তখন কী করলো, পাতার জন্য বৃষ্টির পানি মাটির ঢেলার গায়ে লাগতেছে না, তাহলে কী হলো, মাটির ঢেলা আর করে যাবি। এভাবে বৃষ্টি থেমে গেল। তখন মাটির ঢেলা বলছে পাতাটিকে, বন্ধু আজ আমি তোমার জন্য প্রাণে বেঁচে গেলাম। এই কথা শোনার পর পাতা বলল, তোমার জন্য আমি আজ উড়ে যেতে পারিনি, আমিও এখানে রয়ে গেছি, আমি আবার এখানে খেলা করতে পারবো। তখন তারা বলল, আজ থেকে আমরা বন্ধু, আমরা দুজন দুজনকে সাহায্য করেছি বলেই আমরা আজ বেঁচে আছি। এই গল্পটি থেকে তোমরা কি শিখলে বলো তো বন্ধুরা?
এই গল্পটি থেকে তোমরা শিখলে যে কারোর বিপদ এলে অবশ্যই তাকে সাহায্য করতে হয়, মিলেমিশে থাকতে হয়। তাহলে যতই বিপদ আসুক না কেন, তাহলে কি হবে, সে বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব, রক্ষা পাওয়া সম্ভব। তোমরা কারো মনে কখনো কষ্ট দিবে না, তোমরা সবসময় একে অন্যকে সাহায্য করবে। তবেই কি করবে, সবসময় দেখবে সকলেই সকল বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। ছোট্ট সোনামণিরা, তোমরা তো গল্পটি শুনলে, এই গল্পটি তোমরা কিন্তু তোমাদের বাড়িতে তোমাদের ছোট ভাই বোন বন্ধু অথবা তোমার বাবা মাকে শোনাতে পারো। তো চলো এবার আমরা বর্ণের উচ্চারণ করি। আমাদের আজকের বর্ণ ম, আমার সঙ্গে বলো ম, আবার বলো ম। ম দিয়ে কি হয় তোমরা জানো? ম দিয়ে তো অনেক শব্দ হয়, তো আমরা আজকে কি শিখব বলো তো? ম দিয়ে কি হয় তোমরা মনে করো তো? মতে তো আমরা মা ডাকি, তাই না? মা তো আমরা চিনি, মা শব্দটি তো আমরা জানি। ম দিয়ে আর কি হতে পারে আমরা একটু স্ক্রিন বোর্ডে দেখি। তোমরা কি এই ছবিটা দেখতে পাও? এই ছবিটি কি বলো তো? তোমরা একটু ভাবো তো এই ছবিটা কি, তোমরা কি দেখেছো এই ছবিটা কখনো? চিড়িয়াখানায় দেখতে পাও, তাই না? ম দিয়ে তাহলে কি হতে পারে, ময়ূর। ম দিয়ে কি হয়, ময়ূর। আমার সঙ্গে বলো, ম দিয়ে কি হয়, ময়ূর। আমরা আরেকটি ছবি দেখি, এটি তো তোমাদের খুব পরিচিত একটি ছবি, তাই না? তোমরা তোমাদের বাড়িতেই দেখতে পাও এই ছবিটি। কি বলো তো এই ছবিটি, মাসি। কি হয়, মাসি। ম দিয়ে মাসি। তাহলে আমরা আবার একটু উচ্চারণ করি, ম, আবার উচ্চারণ করি, ম। ম দিয়ে কি হয়, মাসি। ম দিয়ে কি হয়, মাসি। আবার দেখি, ম দিয়ে কি হয়, ময়ূর। ম দিয়ে কি হয়, ময়ূর। তাহলে কি তোমরা ম সম্পর্কে জেনেছো, ম উচ্চারণ জেনেছো, ম দিয়ে শব্দ জেনেছো, ম দিয়ে ময়ূর, ম দিয়ে মাছি। ছোট্ট সোনামণিরা, তোমরা তো ম দিয়ে শব্দ জানলে, এবার চলো আমরা এই বর্ণটি দেখি। তোমরা কি এই বর্ণটি জানো, দেখেছো কখনো? নিশ্চয় দেখেছো। আমার সঙ্গে এই বর্ণের উচ্চারণটি করি আমরা সকলে, অন্তজ, অন্তজ। আবার বলো, অন্তজ। তাহলে এই বর্ণটি কি হলো, অন্তজ, মনে থাকবে তো? অন্তজ দিয়ে আমরা কি শব্দ জানতে পারি বলো তো? তোমাদের কি কোনো শব্দ মনে পড়ছে অন্তজ দিয়ে কি হয়? ঠিক আছে, তাহলে আমরা চলো আমরা স্ক্রিনে যাই। ছোট্ট সোনামণিরা, তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ? তোমরা বলো তো এই ছবিটি কিসের ছবি? একটি শস্যের ছবি, তাই না? অন্তজ দিয়ে জব হয়, অন্তজ দিয়ে জব হয়। জব অর্থ শস্য, জব অর্থ শস্য। তাহলে অন্তজ দিয়ে কি হয়, জব। অন্তজ দিয়ে কি হয়, জব। জব অর্থ কি, শস্য, মনে থাকবে। আবার দেখি, এই যে ছবিটি দেখতে পাচ্ছ, তোমরা কি এই ছবির সঙ্গে পরিচিত? তোমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে তোমরা কি এই ছবির মতো কোনো জিনিস দেখতে পেয়েছ? তোমাদের কি এই ছবিটি তোমাদের পরিবারের কেউ দেখিয়েছে কখনো? হয়তো তোমরা দেখে থাকবে। এটি হলো জাতা, এটি হলো জাতা, অন্তজয় জাতা, অন্তজয় জাতা। আমরা আবারও একটু বর্ণের উচ্চারণ করি, এটি হলো অন্তজ, অন্তজ। কি হলো, অন্তজ। আমার সঙ্গে আবার উচ্চারণ করো, অন্তজ, অন্তজয় জাতা, অন্তজয় জাতা, অন্তজয় জ, অন্তজয় জ। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা কি কি বর্ণ শিখলাম, ম এবং অন্তজ। ম দিয়ে শব্দ জানলাম, অন্তজ দিয়ে শব্দ জানলাম।
এবার চলো আমরা আরেকটি বর্ণ দেখি। এই বর্ণটি কি? র। আমার সঙ্গে বলো র। আবার বলো র। আরেকবার বলো র। তাহলে আমাদের এই বর্ণটির নাম হলো র। ছোট্ট সোনামণিরা, আমরা তো ম দিয়ে শব্দ জানলাম, অন্ত জ দিয়ে শব্দ জানলাম, তাহলে চলো আমরা র দিয়েও শব্দ দেখি। র দিয়ে এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি সঙ্গে তোমরা নিশ্চয় পরিচিত, তোমাদের বাড়ির আশেপাশে এটি থাকতে পারে, আবার বিভিন্ন জায়গায় গেলেও তোমরা এই ছবিটির মতো কোনো প্রাণী তোমরা দেখতে পাও। তোমরা কি এই ছবির সঙ্গে পরিচিত? তাহলে চলো আমরা দেখে নিই। এটি হলো রাজহাঁস। র দিয়ে রাজহাঁস। র দিয়ে রাজহাঁস। আবার বলো র দিয়ে রাজহাঁস। র দিয়ে আরেকটি ছবি দেখি। এই ছবিটি তোমরা কি কখনো দেখেছো? যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে আমরা আকাশে এই ছবির মতো একটি রং দেখতে পাই। এই ছবিটির নাম হচ্ছে রংধনু। এই ছবিটির নাম হচ্ছে রংধনু। এই ছবিটির নাম হলো রংধনু। তাহলে র দিয়ে রংধনু। আমার সঙ্গে বর্ণটির উচ্চারণ করো র। র। র দিয়ে রংধনু। আবার র দিয়ে রাজহাঁস। র দিয়ে রাজহাঁস। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা কি কি বর্ণ শিখলাম? ম এবং অন্ত জ। ম দিয়ে শব্দ জানলাম, অন্ত জ দিয়ে শব্দ জানলাম। এবার চলো আমরা আরেকটি বর্ণ দেখি। এই বর্ণটি কি? র। আমার সঙ্গে বলো র। আবার বলো র। আরেকবার বলো র। তাহলে আমাদের এই বর্ণটির নাম হলো র। ছোট্ট সোনামণিরা, আমরা তো ম দিয়ে শব্দ জানলাম, অন্ত জ দিয়ে শব্দ জানলাম, তাহলে চলো আমরা র দিয়েও শব্দ দেখি। র দিয়ে এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি সঙ্গে তোমরা নিশ্চয় পরিচিত, তোমাদের বাড়ির আশেপাশে এটি থাকতে পারে, আবার বিভিন্ন জায়গায় গেলেও তোমরা এই ছবিটির মতো কোনো প্রাণী তোমরা দেখতে পাও। তোমরা কি এই ছবির সঙ্গে পরিচিত? তাহলে চলো আমরা দেখে নিই। এটি হলো রাজহাঁস। র দিয়ে রাজহাঁস। র দিয়ে রাজহাঁস। আবার বলো র দিয়ে রাজহাঁস। র দিয়ে আরেকটি ছবি দেখি। এই ছবিটি তোমরা কি কখনো দেখেছো? যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে আমরা আকাশে এই ছবির মতো একটি রং দেখতে পাই। এই ছবিটির নাম হচ্ছে রংধনু। এই ছবিটির নাম হচ্ছে রংধনু। এই ছবিটির নাম হলো রংধনু। তাহলে র দিয়ে রংধনু। আমার সঙ্গে বর্ণটির উচ্চারণ করো র। র। র দিয়ে রংধনু। আবার র দিয়ে রাজহাঁস। র দিয়ে রাজহাঁস। ছোট্ট সোনামণিরা, আমরা কি কি দেখলাম এতক্ষণ? আমরা একটু ব্যায়াম করলাম, আমরা একটি গল্প শুনলাম, আমরা তিনটি বর্ণের সঙ্গে পরিচিত হলাম। বর্ণ তিনটি হলো ম, অন্ত জ এবং র। এবার আমরা একটি সংখ্যার সঙ্গে পরিচিত হব এবং আমরা এই সংখ্যাটি অবশ্যই গুনে দেখব। তাহলে চলো আমরা আজকে একটি সংখ্যার সঙ্গে পরিচিত হই। আমার এখানে একটি তোমরা সংখ্যা দেখতে পাচ্ছ, তোমরা এই সংখ্যার সঙ্গে কি পরিচিত? বলো তো এই সংখ্যাটি কত? তোমরা ঠিক ধরেছো, এই সংখ্যাটি হলো ৬। এই সংখ্যাটি হলো ৬। চলো আমার সঙ্গে আবার বলো, সংখ্যাটি হলো ৬। সংখ্যাটি হলো ৬। আমরা এই ৬ সংখ্যাটি এবার গুনে দেখব। তাহলে গুনতে হলে কি করতে হবে? তাহলে আমার ওই স্ক্রিন বোর্ডে দেখবে কিছু উপকরণ আছে, উপকরণের দিকে তোমরা লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ এখানে? কলম।
কয়টি কলম আছে ওখানে একটি কলম আমরা আবারো দেখি কয়টি কলম ভুল এবার দুইটি কলম আমরা আবার দেখি আরেকটি কলম এখানে যোগ হলো কয়টি হলো তিনটি আরেকবার দেখি চারটি আরো একবার দেখি পাঁচটি আরো একবার দেখি ছয়টি তাহলে এখানে আমার কিছু কলম দেওয়া আছে কয়টি কলম একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি তাহলে কি তোমরা একটু গুনতে পারলে আমাদের এখানে হলো ছয়টি কলম কয়টি কলম ছয়টি কলম আমার সঙ্গে বলো ছয় এইখানে কয়টি কলম আছে ছয়টি আমরা আবার গুনি আমার সঙ্গে তোমরাও গুনো এক দুই তিন চার পাঁচ এবং ছয় আবার গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কলম তোমরা কি এই ছয়টি কলম নিজেদের বাড়িতে গুনে দেখবে এখন না হয় পরে গুনো কিন্তু তোমরা তোমাদের যে কলমগুলো আছে পুরানো কলম বা নতুন কলম বা অন্য কোনো কিছু থাকলে তোমরা অবশ্যই এই ছয়টা সংখ্যা দিয়ে তোমরা গুনে দেখতে পারো ছোট্ট সোনামণিরা তোমরা তাহলে আজ কি কি জানলেন আমরা একটি ব্যায়াম করেছি আমরা একটি গল্প শুনেছি আমরা তিনটি বর্ণ শিখেছি তিনটি বর্ণ দিয়ে দুইটি করে শব্দ শিখেছি এবং একটি সংখ্যা শিখেছি এবং সেই সংখ্যাটি দিয়ে আমরা গুনতেও শিখেছি তোমরা আজকের এই পাঠটি নিশ্চয়ই বাড়িতে অনুশীলন করবে তোমাদের মা বাবার সঙ্গে আলোচনা করবে তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে কেমন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো এবং নিরাপদে থাকো তোমরা অবশ্যই তোমার বাবা মায়ের কথা শুনবে আজ আমি আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সকলকে আবারও ধন্যবাদ।